ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, যেমন ভালো আছে। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ আমার তো খুবই ভালো চলছে। আচ্ছা, প্রত্যেক সপ্তাহে নয়, এই সপ্তাহে নতুন গরু কালেকশন হয়ে গেছে? হ্যাঁ, এই সপ্তাহে নতুন গরু কালেকশন করছি, সবই নতুন গরু দেখাবো। কতগুলো গরু আছে? আছে প্রায় 14টার মতন গরু দেখাবো। 14টার মতো গরু আজকের প্রোগ্রামে দেখাবেন? জি জি। তো আপনার ফার্মের ঠিকানা একটু বলেন। ঠিকানা জেলা পাবনা থানা ঈশ্বরদী, আর আমার খামারটা একদম অরংখোল হাটের সাথে। আচ্ছা, আর আজকের তারিখটা হচ্ছে 29 এপ্রিল 2024 সাল। জি ভাই, চলেন এবার গরুগুলা দেখি। জি ভাই। রবিউল ভাই, আজকের প্রোগ্রামের শুরুতেই যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, কি জাত মানের গরু এটা? জিরো নম্বরে দেওয়া আছে এটা। ভিডিওর শুরুতেই যে গরুটা আছে এটা ফ্ল্যাগ বি ভাই, 100 ফ্ল্যাগ বি সার বাচ্চা। ফ্ল্যাগ বি সার বাচ্চা? আসলে এসব বাচ্চাগুলো সচরাচর খুবই কম মিলে, তো অনেকদিন আগে দেখাচ্ছিলাম, আর এই সপ্তাহে একটা বাচ্চা কালেকশন করছি। তো আর ফ্ল্যাগ বি গরু বড় হলে কেমন হয়? এখন আমরা বিভিন্ন জায়গায় ভিডিও দেখতেছি, যারা কুরবানির জন্য রেডি করছিল তারা দেখলে বুঝতে পারবে যে ফ্ল্যাগ বি গরু আসলে কত বড় হয়। এগুলো সেই ফ্ল্যাগ বি বাচ্চা? হ্যাঁ, আসলে কত বড় হয় আর ফ্ল্যাগ বি বাচ্চাগুলো দেখলে বোঝা যায়, অনেক অনেক রকম গরু দেখাও বলতে পারে। ফ্ল্যাগ বি অরিজিনাল, ফ্ল্যাগ বিগুলো পাগুলো স্টার হবে, এর পশমগুলো কুকুরি বুকরি থাকবে। ফ্ল্যাগ বির বাচ্চা কিন্তু পশমগুলো লেভেল খুবই অন্যরকম হবে, এমনি অন্যরকম ভিন্নতার চেহারা। বয়স কেমন এটার? এটা বয়স আনুমানিক আপনার 8 মাস প্লাস হবে। আর দাম রাখছেন কেমন? দাম এটা নিলে 1,25,000 টাকা। 1,25,000 টাকা। এটা ছিল প্রথম। এই পাশে 4টা গরুর একটা লট আছে, চলেন লটটা দেখি। 4টা লটের প্রথমেই যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা কি জাত মানে? এখানে 4টা গরু করছি ভাই, একটা লট করছি, 4টাই গির সার বাচ্চা। আচ্ছা, প্রথম যেটা আছে এটা হচ্ছে গির সার বাচ্চা। বয়স কেমন এটা? বয়স আনুমানিক এটা আমার টাইডিয়া যে 1 বছর প্লাস হবে। 1 বছর প্লাস হবে? 1 বছর। আচ্ছা, সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ ইনশাল্লাহ ভাই, 4টা বাচ্চা আছে, একদম সুস্থ সবল, কোনো সমস্যা নেই। খাবার দাবারে ঠিকঠাক? ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আচ্ছা, তো 4টা লটের এটা হচ্ছে প্রথম লট। আকারে কেমন দাম রাখছেন? লটের দাম চাচ্ছি 1,12,000 টাকা করে। লটে দাম চাচ্ছেন 1,12,000 টাকা পার পিস? সিঙ্গেলেও নেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, সিঙ্গেলে নিতে পারবেন, সিঙ্গেলে একটু দামটা কম বেশি হবে, কম বেশি করে নিতে পারবেন, আলোচনার মাধ্যমে নিতে। এই পাশে 4টা লটের দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন। এটা 100 গির সার বাচ্চা। 100 গিরের সার বাচ্চা? জি জি, প্রথম যেটা দেখাচ্ছি একদম সেম ক্যাটাগরি, দেখেন একই রকম কালার, নাভি, চুট, উঁচা চারা। আর গিরি বাচ্চা গির গরু হাতে পায়ে লম্বা হয়? হ্যাঁ, ওই তো ছোট থাকতে অনেক লম্বা হয়। বয়স কেমন এটা? বয়স এটাও সেম 1 বছর হবে। 1 বছর হবে। আজকের প্রোগ্রামের 4টা লটের দ্বিতীয় নাম্বার এটা। জি জি। তো এটা আপনার লট আকারে দাম রাখছে? লটে 1,12,000 টাকা। 1,12,000 পার পিস। এই পাশে 3 নম্বর যেটা নিয়ে আসছেন এটা? এটাও গির সার বাচ্চা। এটাও একটা গিরের সার বাচ্চা। বয়স কেমন এটা? আর বয়স এটা আপনার 11.5 এরকম হবে, 11.5 মাসের মতো বয়স হবে। এগুলো 25 কুরবানিতে রেডি হয়ে যাবে ইনশাল্লাহ। 25 একদম পারফেক্ট। অথবা কুরবানি পরে রাখি ফাইলের গরু হিসেবে এগুলো প্রচুর চাহিদায় বিক্রি হবে? হ্যাঁ ভাইয়া, সাইওয়াল নেপালি এগুলো যে কোনো মুহূর্তে বিক্রি হয়, একটা কাস্টমার ডাকার সাথে সাথে কিন্তু চলে আসে। হ্যাঁ, কারণ সে গরুগুলো যত বড় হবে তত আকর্ষণীয় হবে, দেখতে সুন্দর লাগবে, এমনি আপনার চেয়ারের উপরে যাচ্ছে বিক্রি হয়ে যাবে সেটাই। এটা ছিল আপনার সিরিয়ালের 3 নম্বর। টোটাল এখানে 4টা গরুর একটা লট করছেন, দাম রাখছেন এভারেজ 1,12,000 টাকা। এই পাশে 4টা লটের 4 নম্বর যেটা নিয়ে আসছেন এটা? এটাও গির সার বাচ্চা ভাই, গিরের একটা সার বাচ্চা। বয়স কেমন? বয়স এটা 1 বছর হবে। 1 বছরের মতো হবে। 4টা বাচ্চাই সম্পূর্ণ সুস্থ সবল? ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল ভাই, কোনো রকম কোন স্পট নাই। খাবার দাবারে ঠিকঠাক? ইনশাল্লাহ ভাই, গির গুলা খাওয়ায় দাওয়ায় কোনো ইয়ার টাবল নাই। আচ্ছা ইনশাল্লাহ। তো এই 4টা বাচ্চা দিয়ে একটা লট করছেন গিরের লট, দাম রাখছেন এভারেজ 1,12,000 টাকা পার পিস। 1,12,000 পার পিস। জি ভাই, সাইড করে দেন। এই পাশে আরো একটা লট আছে, চলেন এই লটটা দর্শকদের একটু দেখাই। এই পাশে যে গরুগুলো আপনি নিয়ে আসছেন এখানেও 4টার একটা লট? হ্যাঁ, এখানে 4 পিসের একটা লট, তবে এখানে 4টা বলতে আপনার 2টা সাইওয়াল আছে, 2টা নেপালি আছে। দুইটা সাইহল আছে, 2টা নেপাল আছে। প্রথম যেটা আছে এটা? এটা আপনি 100 সাইহল সার বাচ্চা। বয়স কেমন এটার? বয়স আনুমানিক আপনার 10 মাস প্লাস। এগুলো কি 25 সালে আসবে? 25-এ আমার কথা 25-এ না ভাই, এই বাচ্চাগুলো আপনি 25 কেন, আজ কিনে 6 মাস পরে বিক্রি করবেন তাও আপনার প্রফিট, 6 মাস পরে বিক্রি করলেও প্রফিট আসবে। আচ্ছা, তো এটা হচ্ছে দ্বিতীয় লটের প্রথম গরু। এই লটটার দাম রাখছেন কেমন? এই লটটা যদি কোনো ভাই লেয় তাহলে 85,000 করে। এই লটটা নিলে 85। এই লটের দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা? এটা আপনার 100 সাইহল সার বাচ্চা। 100 সাইহলের সার বাচ্চা। এটার বয়স কেমন? এটাও সেম 10 মাস প্লাস। সেম 10 মাস প্লাস। প্রতিটা গরু সম্পূর্ণ সুস্থ সবল ইনশাল্লাহ ভাই। খাবার দাবারে ঠিকঠাক? ইনশাল্লাহ ভাই, কোনো সমস্যা, কোনো রকম কোনো সমস্যা নাই। আচ্ছা, দ্বিতীয় লটের এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার। এভারেজ দাম? এভারেজ 85 ভাইয়া। 85 পার পিস।
দরদাম করে নেওয়া যাবে? হ্যাঁ, এখানে দরদাম করে নেওয়া যাবে, কারণ আসলে লটের হিসাবে যেমন প্রথম যেটা চাইছে ওটা কিন্তু ওই রেটে দিতে পারবো না কাটি নিচলে। হ্যাঁ, এটা যদি কাটি কেটে নিলে তাহলে 90+ যাতে হবে, কমা বেশি গরু আছে, 19-20 মিলায় একটা লট করা হয়। হ্যাঁ, আবার 85 কমের বাচ্চাও আছে এর মধ্যে, কাটি নিলে 85 কমের বাচ্চাও পাওয়া যাবে। তো এই পাশে 3 নম্বর যেটা আছে দ্বিতীয় লটের, এটা এই দুইটা আবার মানে আপনি গির সারবা গির আসছে, এটা হচ্ছে লাল গির। বয়স কেমন? বয়স এটা আপনার 9 মাস+। 9 মাস+ সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল। খাবার দাবারে ঠিকঠাক? ইনশাআল্লাহ ভাই, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার দ্বিতীয় লটের 3 নম্বর। এভারেজ দাম 85। এভারেজ 85 ভাই। এই পাশে কালো কুসকুসে আর একটা গরু আপনি নিয়ে আসছেন, এটা হচ্ছে এই দ্বিতীয় লটের 4 নম্বর। জি ভাই, এটাও আপনার সেম বয়স, এই দুইটা আবার, হ্যাঁ এটা ব্ল্যাক গির, এই দুইটা 9 মাস+। প্রথমে যে দুইটা দেখালাম এই দুইটা আবার 10 মাস+। আচ্ছা, প্রথম দুটা ছিল 10 মাস+, এই দুটো হচ্ছে 9 মাস+। এই চারটা মিলে একটা লট, চারটা মিলে একটা লট। দাম রাখছেন এভারেজ? এভারেজ 85,000 ভাই। 85 দরদাম করে নেওয়া যাবে, এখানে একটু সম্মানে রাখবো যদি কোনো ভাই লটে। আচ্ছা, সাইড করে দেন, পরেগুলো দেখাই। রবিউল ভাই, এই পাশে আবার বেশ কিছু পাকড়া গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন। প্রথমে যেটা আছে মাশাআল্লাহ, কি জাত মানের গরু এটা? এখানে আছে 5টা, আবার একটা লট আছে পাকড়া। 5টা পাকড়ার একটা লট করছেন আপনি? একদম 100 পাকিস্তানি পাকড়া সব বাচ্চা। বয়স কেমন এগুলার? বয়স এমন যেটা এখন দেখাচ্ছি এটা আপনার প্রায় 14-15 মাস। 14-15 মাস, 6 মাস এই গরুগুলো রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, এটা হচ্ছে পাকড়ার লটের প্রথম গরু, লট আকারে কেমন দাম? লট আকারে যদি কোনো ভাই লে তাহলে 1,00,000 চাওয়া দাম 22,000, 1,22,000 5টা, 1,22,000 চাওয়া দাম, দরদাম করে নেওয়া যাবে। হ্যাঁ, এখানে দরদাম করে নেওয়া যাবে। আর এটা যদি কেউ কাটি নেয় তাহলে আপনার এটার দাম পড়বে 1,35,000। কেটে নিলে 1,35,000, লটে নিলে 1,22,000। এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন, এটাও আপনার পাকিস্তানি শাহিওয়াল। পাকিস্তানি শাহিওয়াল, বয়স? বয়স আনুমানিক এটা 13 মাস হবে। আনুমানিক বয়স 13 মাস, 1 বছরের উপরে? জি ভাই। এখন গরুগুলো পুরো দমে খাওয়া দাওয়া শুরু করছে? জি ভাই, কোনো সমস্যা। এখন পার ডে গরুগুলোর থেকে একটা রেজাল্ট দেখা যাবে? হ্যাঁ, পার ডে। আসলে এইসব গরুগুলো যেহেতু অত ই করা লাগে না, কারণ দেখলে বোঝা যায় কোন গরু বাড়বে কোন গরু বাড়বে না, এর কিন্তু বৈশিষ্ট্য চেহারা দেখলে সবকিছুই বোঝা যায়। তো এটা পাকড়া লটের দ্বিতীয় নাম্বার, এভারেজ দাম রাখছেন? এভারেজ আপনার 22,000 করে, 1,22,000। পাশে 3 নম্বর যেটা নিয়ে আসছেন, এটা এটাও ভাই আপনার রাতি শাহিওয়াল। খুব সুন্দর প্রিন্ট গরুগুলার, খুব সুন্দর প্রিন্ট ভাই। আচ্ছা, যেমনি নাভি কম্বল মাথা গুলা সব দিক দিয়ে যখন রেডি হবে দেখতে শুনতে আরো অনেক সুন্দর লাগবে, যত বড় হবে তত সাপ গুলো আরো ফুটবে, আরো আকর্ষণ। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার 3 নম্বর গরু, 5টা লটের 3 নম্বর গরু, এভারেজ দাম রাখছেন? এভারেজ 1,22,000 করে। এই পাশে 4 নম্বর যেটা নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন? এটাও আপনার রাতি শাহিওয়াল। রাতি শাহিওয়াল, অনেকে বলে পাকিস্তানি শাহিওয়াল। আচ্ছা, কেউ কেউ পাকিস্তানি শাহিওয়াল বলবে, যে যে নামে চেনে আর কি। বয়স কেমন এটার? বয়স এটা আপনার 13-14 মাস। 13-14 মাস। আচ্যা, তো এটা হচ্ছে 5টা লটের 4 নম্বর, 4 নম্বর। এভারেজ দাম? এভারেজ 1,22,000। গরুগুলো বেশ পর্তায় আছে, দর্শক ভাই চাইলে সরাসরি খামারে এসে দেখে শুনে নিতে পারে। অনেক পর্তা ভাই, আসলে পাকড়া গরু এখন ইদারিং অনেক কয়জনের বিক্রি করা ধরছে। হ্যাঁ, আমার কথা যাচাই বাছাই করে কাস্টমার দুই জায়গায় মার্কেট ভ্যালু দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, অবশ্যই সেভাবে যাচাই বাছাই করে নেবে। এই পাশে 5টা লটের 5 নম্বর যেটা নিয়ে আসছেন, এটা পাকিস্তানি শাহিওয়াল ভাই। বয়স কেমন এটার? বয়স এটা আনুমানিক 12 মাস+। আনুমানিক 12 মাস+। তো এই 5টা দিয়ে একটা লট করছেন, দাম রাখছেন এভারেজ? এভারেজ আপনার 1,22,000 ভাই। 1,22,000 পার পিস, দরদাম করা যাবে? হ্যাঁ অবশ্যই, আসলে গরু কিন্তু একদম বেচা কেনা হয় না, আমি যত একদম বলি কাস্টমার ভাই 2-1,000 কমাইবে, একটু দরদাম করবে। হ্যাঁ, সেভাবে একটু সম্মানের আগে দামটা বলা। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।